আজকে আমাদের ইউরোপ ভ্রমণের শেষ দিন। আজকে আমরা যাব বার্সেলোনা থেকে রোম। আমাদের ফ্লাইট ছিল সকাল 6:30। আমাদের পার হেড ভাড়া পড়েছিল 7,000 টাকা। টোটাল সময় লেগেছিল বার্সেলোনা টু রোম 1 ঘন্টা 45 মিনিট। এই জার্নিটা খুবই বিউটিফুল ছিল, কারণ পুরো জার্নিটাই ছিল ভূমধ্যসাগরের ওপর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া। সকালবেলা তখন সানরাইজ হচ্ছিল এবং এত সুন্দর লাগছিল দেখতে, অভূতপূর্ব সেই দৃশ্য। তারপর আমরা পৌঁছে গেলাম রোম। রোম এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে আমরা চলে গেলাম আমাদের যে হোটেল বুক করা ছিল সেখানে। আমরা একই দিনে রোম এবং ভ্যাটিকান সিটি ঘুরবো বলে ভ্যাটিকান সিটির কাছাকাছি আমরা হোটেল নিয়েছিলাম। আমাদের ঘর ভাড়ার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমাদের পার নাইট নিয়েছিল 6,000 টাকা। এরপর আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম ভ্যাটিকান সিটি ঘুরে দেখতে। আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বেই ছিল এই ভ্যাটিকান সিটি। আমরা যখন পৌঁছে গেলাম ভ্যাটিকানের গেটের কাছে, তখন গিয়ে দেখলাম বিরাট বড় লাইন। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর ধীরে ধীরে লাইন এগোতে থাকলো, আমরা ঢুকে পড়লাম ভ্যাটিকান সিটির ভেতরে। এই প্রসঙ্গে বলে রাখি, ভ্যাটিকান সিটি হলো ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রি। আমরা ভ্যাটিকান সিটির টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম অনলাইনে। পার হেড টিকিট লেগেছিল 21 ইউরো। আমরা ভেতরে ঢুকে প্রথমে ভ্যাটিকান মিউজিয়াম দেখা শুরু করলাম। বিরাট বড় মিউজিয়াম, ঘুরে ঘুরে যেন আর শেষই হয় না। কত যে ছবি, স্কাল্পচার সব রয়েছে, বিভিন্ন রকম হিস্টোরিক্যাল আর রিলিজিয়াস পেন্টিং সব রয়েছে, আমরা মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। এরপরে আমরা ওখান থেকে ঘুরে একটা ক্রস কিনলাম। তারপর আমরা ওখান থেকে গেলাম সিস্টিন চ্যাপেল দেখতে, যেখানে বিখ্যাত ক্রিয়েশন অফ অ্যাডাম, মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা পেন্টিং রয়েছে। যদিও ওই ছবি তোলা বারণ, সেই জন্য আমরা ওই ছবিটা তুলতে পারলাম না, কিন্তু আমরা ওই চ্যাপেলের ভেতরে বিভিন্ন যে ফ্রেস্কো রয়েছে, সিলিংয়ে যেসব ফ্রেস্কো করা রয়েছে, মুগ্ধ হয়ে ওগুলো দেখতে লাগলাম। এত সুন্দর যে ঘাড় উঁচু করে দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে গেল, তবুও যেন ঘাড় নামাতে ইচ্ছে করে না। অপূর্ব, বিউটিফুল। তারপর আমরা ওখানেই ভ্যাটিকানেই লাঞ্চ সেরে নিলাম। এরপর আমরা ভ্যাটিকান থেকে বেরিয়ে বিগ বাসে করে পুরো রোম শহরকে ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। আমরা অত কম টাইমে রোমের সব অ্যাট্রাকশান দেখতে পারবো না বলে দুটো মেন অ্যাট্রাকশানকে ঠিক করেছিলাম যে এই দুটোই দেখবো। একটা হলো কলোজিয়াম আর একটা হলো ট্রেভি ফাউন্টেন। কলোজিয়ামে পার হেড ঢোকার টিকিট পড়েছিল 20 ইউরো। আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকে গেলাম। তারপর আমরা পৌঁছে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে কলোজিয়ামের ওখানে। তো আমরা যখন কলোজিয়ামের ওখানে পৌঁছালাম, ওখানে পৌঁছে আমার তো একটা ভীষণ রোমাঞ্চ হচ্ছিল, মনে হচ্ছিল এই কোথায় এসে পৌঁছালাম। সেই 2000 বছর আগে তৈরি একটা অ্যাম্পি থিয়েটার, যার সামনে আমি দাঁড়িয়ে আছি, যেখানে গ্ল্যাডিয়েটারদের যুদ্ধ হতো, অনেক রকম ড্রামাও হতো। সেই অ্যাম্পি থিয়েটারে প্রায় 65,000 জন লোক একসাথে বসে এইসব দেখতে পারত। ওখানে কত লোক বিভিন্ন দেশ থেকে এসছে এই কলোজিয়ামকে দেখতে, যেটা কি না নিউ ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের একটা। ওখানে দাঁড়িয়ে কি ভীষণ যে একটা ফিলিংস হচ্ছিল বলে বোঝাতে পারবো না, অদ্ভুত লাগছিল পুরো জায়গাটাকে। আর যখন ওখানকার একটা ইঁট আমি হাত দিয়ে স্পর্শ করলাম, মনে হচ্ছিল যে একটা 2000 বছর আগের একটা কনস্ট্রাকশনকে আমি হাত দিয়ে স্পর্শ করছি, যেন সেই ইতিহাসের দোরগোড়ায় পৌঁছে গেছি। খুবই সুন্দর লাগছিল। আমরা কলোজিয়ামে অনেকটা সময় কাটালাম, ভালো করে ঘুরে দেখলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার বিগ বাস ধরে পৌঁছে গেলাম ট্রেভি ফাউন্টেনের কাছে। ট্রেভি ফাউন্টেনও খুবই সুন্দর। এই ট্রেভি ফাউন্টেনের ওখানে সবাই, মানে লোকে বলে যে ওখানে যদি ওই ফাউন্টেনে একটা কয়েন দিয়ে আসা যায়, তাহলে নাকি সে আবার রোমে আসে। তো আমিও, আমরা তিনজনেই তাই করলাম। আর এটা পিছন ফিরে ফেলতে হয় এই কয়েনটা ফাউন্টেনে, আমরাও তাই করলাম।
আশা নিয়ে যে আবার রোমে আসব, কারণ শহরটা সত্যিই খুব সুন্দর। তারপর ওই ট্রেভি ফাউন্টেনের ওখানে একটা দোকান থেকে আমরা ইতালির বিখ্যাত পিজা খাওয়ার জন্য অর্ডার দিলাম। সত্যি পিজাটা খুব দারুণ খেতে ছিল। তারপরে আরেকটা জিনিস বাকি ছিল আমাদের খাওয়া, সেটা হলো জিলাটো, যেটা হচ্ছে ইতালির বিখ্যাত আইসক্রিম, যেটাও আমরা ওখানে খেলাম এবং খুবই ভালো লাগলো খেতে। তারপর ওখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে কিছু শপিং করে আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। হোটেলে ফিরে সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই শুয়ে পড়লাম, কারণ পরদিন ছিল আমাদের রোম টু নিউ দিল্লি ভায়া হেলসিঙ্কি ফ্লাইট। ফিরে যাব এবার নিজের দেশে। নিজের দেশে ফিরে যাওয়ার অনুভূতিটা সত্যি আলাদা, খুবই ভালো লাগছিল যে এবার নিজের দেশে ফিরব। কিন্তু তার সঙ্গে ইউরোপ ভ্রমণের অনেক অভিজ্ঞতা, অনেক স্মৃতি সঞ্চয় করে নিয়ে চললাম নিজেদের সাথে। আমাদের ফ্লাইট ছিল রোম থেকে সকাল 11:20। আমরা ফিনল্যান্ড পৌঁছালাম, মানে হেলসিঙ্কি এয়ারপোর্টে নামলাম লোকাল টাইম 4:40। তারপর আমরা এয়ারপোর্টেই কিছু খাবার খেয়ে নিলাম। তারপর একটু আমাদের ওয়েটিং টাইম ছিল। আমাদের ওখান থেকে আবার নিউ দিল্লির ফ্লাইট ছিল রাত 8:15 লোকাল টাইম অনুযায়ী। আমরা পরের দিন নিউ দিল্লি এয়ারপোর্টে নামলাম আমাদের ইন্ডিয়ান টাইম সকাল 8:00। তারপর আমার বাড়ি যেহেতু শিলিগুড়িতে, আমাদের নিউ দিল্লি থেকে বাগডোগরার ফ্লাইট ছিল, আমরা বাগডোগরার ফ্লাইট ধরে আবার বাড়ি ফিরে আসলাম। তো আমাদের ইউরোপ ট্রিপ এখানেই কমপ্লিট হলো। এরপরে আমার চ্যানেলে আরও নতুন নতুন জায়গা নিয়ে চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।